জাপানই পৃথিবীর এমন একটি দেশ যারা এমন কিছু অসম্ভবকে সম্ভব করে তোলে যেগুলো অন্যান্য দেশ কখনো চিন্তাও করতে পারে না। আপনি যেখানে পানির উপর ফ্লোটিং ব্রিজ দেখে অবাক হন, জাপান সেখানে বাসমান এয়ারপোর্ট তৈরি করে পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল। ইঞ্জিনিয়ারদের মতে জাপানের কানসাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বিশ্বের সবচেয়ে বিপজ্জনক একটি প্রজেক্ট ছিল। আজ থেকে 26 বছর আগে মানে 4 সেপ্টেম্বর 1994 সালে জাপান এই এয়ারপোর্টটি তৈরি করেছিল। এই এয়ারপোর্টটিতে দুটি রানওয়ে রয়েছে, একটি প্যাসেঞ্জার বিমান নামার জন্য, এটি লম্বায় 11,483 ফিট, এবং অন্যটি কার্গো বিমান নামার জন্য, যেটি লম্বায় 13,123 ফিট। আপনি জেনে অবাক হবেন, 2017 সালে এই এয়ারপোর্টটিতে যাত্রী আসা যাওয়া করে 2,79,87,564 জন এবং মালামাল পরিবহন করা হয় 8,24,485 টন এবং এই এয়ারপোর্টটি তৈরি করতে খরচ হয়েছে $18 বিলিয়ন। তো গাইস, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং এমনই সব ভিডিও দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।